ভারতবাসীর কাছে সাধক বামা খেপা তন্ত্র সাধক রূপে চিহ্নিত। তাঁর আবির্ভাব তিথিকে ঘিরে প্রতি বছর আটলা সহ তারাপীঠ এবং সন্নিহিত গ্রামগুলির মানুষজন মেতে ওঠেন মহোৎসবে। একটি প্রতিবেদন। তামাম ভারতবাসীর কাছে সাধক মামা খেপা তন্ত্র সাধক রূপে চিহ্নিত। আজ তাঁর 185তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভিটা আটলা গ্রামে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রাম জুড়ে শোভাযাত্রা, বামদেবের স্মৃতি মন্দিরে শুরু হয়েছে উদয়াস্ত শ্রী শ্রী চণ্ডীপাঠ। উল্লেখ্য, বাংলা 1244 বঙ্গাব্দের ফাল্গুন মাসের এমন এক শিব চতুর্দশী তিথিতে মামা খেপার জন্ম হয় বীরভূমের তারাপীঠ সংলগ্ন খরুন গ্রাম পঞ্চায়েতের আটলা গ্রামে। তাঁর আবির্ভাব তিথিকে ঘিরে প্রতি বছর আটলা সহ তারাপীঠ এবং সন্নিহিত গ্রামগুলির মানুষজন মেতে ওঠেন মহোৎসবে। সে কথাই দূরদর্শনকে জানিয়েছেন বামদেব বাবা স্মৃতিরক্ষা সমিতির উৎসব কমিটির সম্পাদক স্মৃতিময় চট্টোপাধ্যায়। আজকে মানে শিব চতুর্দশী হচ্ছে বামদেবের জন্ম, সেই উপলক্ষে প্রত্যেক বছর এই শিব চতুর্দশীতে শিবরাত্রিতে বামদেবের আবির্ভাব মহোৎসব পালন করা হয়। সেই উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের চার দিনব্যাপী নানান প্রোগ্রাম এবং উদয়াস্ত চণ্ডী চতুর্পাঠ চণ্ডী চতুর্মুখে পাঠ হয় এবং তার মাধ্যমে উৎসবের সূচনা। তারপর সারা দিনব্যাপী আমাদের বাউল গান, কবি গান, যাত্রা অনুষ্ঠান, নরনারায়ণ সেবা, এই নিয়ে চার দিন ধরে পুরো আমাদের গ্রাম এখন জমজমাট হয়ে থাকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারামায়ের ভক্তরা। কুম্ভনাথ সেন, দূরদর্শন সংবাদ, বীরভূম।